প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাছের চাষ ও ব্যবস্থাপনা বিএই 1306 কোর্স বইয়ের ইউনিট 9 মৎস্য প্রজনন নিয়ে আলোচনা করব। মৎস্য প্রজনন হলো একটি জৈবিক প্রক্রিয়া। আপনারা লক্ষ্য করবেন, পৃথিবীর সমস্ত জীব প্রজননের মাধ্যমে বংশবিস্তার করে। মাছও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। মাছের ভিতরেও প্রজনন ক্রিয়া সম্পন্ন হয় এবং তারা বংশবিস্তার করে টিকে থাকে। তো আসুন আজকের মূল আলোচনা, পাঠ 9.1-এর প্রজনন কি, প্রজননের প্রকারভেদ এবং প্রজননের প্রয়োজনীয়তা, এই সম্পর্কে আজকে আলোচনা করব। আজকের আলোচনা থেকে আপনি মৎস্য প্রজনন কাকে বলে, মৎস্য প্রজননের প্রকারভেদ এবং মৎস্য প্রজননের প্রয়োজনীয়তা সম্পর্কে জ্ঞান লাভ করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। মৎস্য প্রজনন কাকে বলে? মৎস্য প্রজনন হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একই ধরনের বংশধর বা বাচ্চা উৎপাদন করে থাকে। মাছ যৌন প্রক্রিয়ায় প্রজনন করে থাকে। আপনারা লক্ষ্য করেন, মাছের মধ্যে পুরুষ এবং স্ত্রী দুই ধরনের লিঙ্গ বিদ্যমান। আমাদের দেশের মাছেরা সাধারণত মার্চ থেকে অগাস্ট মাস পর্যন্ত প্রজনন করে থাকে। তবে মে জুন জুলাই এই তিন মাস হচ্ছে মাছের প্রজননের পিক টাইম বলা হয়। এই সময় দিনের তাপমাত্রা, দিনের দৈর্ঘ্য, তারপর বৃষ্টিপাত ইত্যাদি বিষয়গুলো মাছের প্রজননকে প্রভাবিত করে। তো এবার আসি প্রজননের প্রকারভেদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজননের প্রকারভেদের ছক আকারে দেওয়া আছে। প্রজনন প্রধানত দুই প্রকার, প্রাকৃতিক প্রজনন এবং প্রণোদিত প্রজনন। প্রাকৃতিক প্রজনন প্রকৃতিতে যে প্রজননটি ঘটে সেটাই হচ্ছে প্রাকৃতিক প্রজনন। আমাদের দেশের রুই, কাতলা, মৃগেল ইত্যাদি মাছগুলো প্রকৃতিতে, বিশেষ করে নদীর স্রোতশীল নদীতে প্রজনন করে থাকে। এরা বদ্ধ পানিতে প্রজনন করে না। তবে কিছু মাছ যেমন কার্পিও, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে সিপ্রিনাস কার্পিও, এরা বদ্ধ পানিতে প্রজনন করে থাকে। তো প্রাকৃতিক প্রজননকে আমরা আরও দুই ভাগে ভাগ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন বাঁধে প্রজনন এবং নদীতে প্রজনন। বাঁধে প্রজনন আবার দুই ধরনের হয়ে থাকে, শুকনা বাঁধে প্রজনন এবং সারা বছর পানি থাকে এরকম বাঁধে প্রজনন। প্রথমে আমি শুকনা বাঁধে প্রজননের কথা বলি। সাধারণত নিচু জায়গা, যেখানে চারিদিকে বাঁধ দিয়ে একটি পুকুরের মতো আকৃতি দেওয়া হয়, এরপরে এখানে বর্ষা ঋতুতে যখন ঢল নামে তখন সেই ঢলের পানি একটি নির্গমন বা প্রবেশ, একটা নালী দিয়ে সেই বাঁধের ভিতরে প্রবেশ করানো হয়। এখানে পানি প্রবেশ করানোর সময় অবশ্যই নির্গমন নালার মুখে বানা অথবা জাল দিয়ে ঘিরে দিতে হবে, যাতে অন্যান্য অবাঞ্ছিত প্রাণী এবং রাক্ষসে মাছ না প্রবেশ করতে পারে। এরপরে বাঁধের ভিতরের যে জলাশয় সেটা যখন পানিতে পরিপূর্ণ হয়ে যায়, তখন সেখানে প্রজননক্ষম রুই, কাতলা, মৃগেল মাছ ছেড়ে দেওয়া হয়। এ সময় রুই, কাতলা, মৃগেল মাছ সেখানে প্রজনন ক্রিয়া সম্পন্ন করে। এরপরে আসি সারা বছর পানি থাকে এমন বাঁধে প্রজনন। এ ধরনের বাঁধে সাধারণত একটা নিচু জায়গা থাকে এবং সেই নিচু জায়গায় সারা বছরই পানি থাকে। পরবর্তীতে যখন বৃষ্টির সময় ঢল নামে তখন সেই বৃষ্টির পানি এখানে নির্গমন নালা দিয়ে সেই জলাশয়ের ভিতরে প্রবেশ করানো হয় এবং একটি এক্সিট নালা, অর্থাৎ একটা বহির্গমন নালা থাকে, সেই পাড় দিয়ে পানি, অতিরিক্ত পানি বের করে দেওয়া হয়। যখন পানি ঢোকানো হয় তখন সেই বাঁধের ভিতরের যে মাছ লালন পালন করা হয় সেই মাছগুলো এক ধরনের তাড়না অনুভব করে এবং তারা একে অপরকে ধাওয়া করে, ছোটাছুটি করে, জড়াজড়ি করে। এগুলোকে বলা হয় কোর্টশিপ বিহেভিয়ার। এই কোর্টশিপ বিহেভিয়ার দীর্ঘক্ষণ সময় চলতে থাকে। তার
পরে এক সময় স্ত্রী মাছ তার ডিম ছেড়ে দেয় এবং তৎক্ষণাৎ পুরুষ মাছ তার শুক্রতরী থেকে শুক্রাণু নিক্ষেপ করে, এতে ডিমগুলো নিষিক্ত হয়ে যায়। এভাবেই সাধারণত বাঁধে প্রজনন ক্রিয়া সম্পন্ন হয়। এবার আমি বলবো নদীতে প্রজননের কথা। আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের দেশে পুকুর বা বদ্ধ জলাশয়ে রুই, কাতলা, মৃগেল এই মাছগুলো সাধারণত প্রজনন করে না। দীর্ঘদিন রেখে দিলেও এইসব মাছের পেট ডিম ভর্তি থাকে এবং পুরুষ মাছের শুক্রথলি শুক্রাণু উৎপন্ন হয়, তবুও এসব মাছ বাচ্চা উৎপাদন করে না। কারণ এইসব মাছের বাচ্চা উৎপাদন করার জন্য কিছু ফ্যাক্টরের প্রয়োজন হয়, যেমন নদীর স্রোত। এইসব বদ্ধ জলাশয়ে কোনো স্রোত থাকে না, এই জন্য এইসব মাছ যেখানে স্রোত আছে, বিশেষ করে নদীর স্রোতশীল নদীতে এরা প্রজনন করে। আপনারা লক্ষ্য করবেন যখন বর্ষাকাল তখন ঘন ঘন বৃষ্টি হয়, নদীর পানি স্ফীতি নদীর পানি বেড়ে যায় এবং নদীর পানির ঘোলাত্ব বেড়ে যায়, বিদ্যুৎ চমকায়। এগুলো মাছের দেহে এক ধরনের তাড়না সৃষ্টি করে এবং মাছ প্রজননের জন্য অস্থির হয়ে ওঠে। এই সময় পুরুষ মাছটি স্ত্রী মাছের সাথে সাথে দীর্ঘ পথ সাঁতার কাটে এবং স্ত্রী মাছের পেটে গোতা মারে, তারা জড়াজড়ি করে এবং এরই এক পর্যায়ে স্ত্রী মাছ ডিম ছেড়ে দেয় এবং পুরুষ মাছ তৎক্ষণাৎ সেই ডিমের উপরে শুক্রাণু নিক্ষেপ করে ডিমগুলো নিষিক্ত করে দেয়। এভাবে মাছের প্রজনন বাহ্যিকভাবে সম্পন্ন হয়। এ গেল মাছের প্রজনন নদীতে প্রজননের কথা। তো এবার আসি আমি প্রণোদিত প্রজননের কথা। প্রণোদিত প্রজনন, এটা সাধারণত পুকুরের যেসব মাছ, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল মাছ এরা প্রজনন করে না, এই জন্য পুকুরে এসব মাছ মজুদ করা হয়। পরবর্তীতে এইসব মাছ যখন বয়সপ্রাপ্ত হয় তখন এদেরকে পিটুইটারি গ্রন্থির নির্যাস অথবা পিটুইটারি গ্রন্থির হরমোন ইঞ্জেকশন দেওয়া হয়। এটা বিভিন্ন মাত্রা আছে, সেই মাত্রায় ইঞ্জেকশন দিলে একটা নির্দিষ্ট সময় পর এইসব মাছ ডিম ছাড়ে এবং পুরুষ মাছ তাতে শুক্রাণু নিক্ষেপ করে নিষিক্ত করে। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন হ্যাচারিতে আপনারা লক্ষ্য করবেন এই প্রণোদিত প্রজনন পদ্ধতিতেই রুই, কাতলা, মৃগেল, কালিবাউস ইত্যাদি মাছের প্রজনন করা হয়ে থাকে। এবং আরেকটা মাছ আছে যেটা সিপ্রিনাস কার্পিও, অর্থাৎ কার্পিও মাছ, এটা সাধারণত পুকুরে এমনিতেই প্রজনন করে থাকে, তাই এই মাছের প্রণোদিত প্রজননের কোনো প্রয়োজন হয় না। তাছাড়া বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ এবং দামি সুস্বাদু মাছ, যেমন মাগুর মাছের কথা বলি, ইদানিং মাগুর মাছের চাষ বেশ করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এগুলো যেমন খেতেও ভালো তেমনি দামও বেশি। এইসব মাছেরও পোনা প্রকৃতিতে খুব একটা পাওয়া যায় না, তাই এসব মাছের পোনা পাওয়ার জন্যও প্রণোদিত প্রজনন খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি প্রজননের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম, আশা করি আপনারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা, প্রণোদিত প্রজননের ক্ষেত্রে ব্রুড মাস নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্রুড মাস নির্বাচনের বিষয়টি অনেকটা অভিজ্ঞতার উপর নির্ভর করে। বিশেষ করে কাতলা মাছ, গ্রাস কার্প এবং সিলভার কার্প নির্বাচনের ক্ষেত্রে খুবই সতর্ক হওয়া উচিত। কাতলা মাছের ক্ষেত্রে পায়ু গোলাপি, গাঢ় গোলাপি এবং স্ফীত এবং পেটের জায়গায় তুলতুলে নরম দেখে নির্বাচন করতে হবে। গ্রাস কার্প এমনিতে ঘাস খায়, এই কারণে তাদের পেট এমনিতেই ফোলা থাকে, সেই ক্ষেত্রে শুধু পেট ফোলা দেখে গ্রাস কার্প পরিপক্ক বলে ধরে নেওয়া উচিত হবে না। সেই ক্ষেত্রে গ্রাস কার্পের পায়ু গোলাপি এবং স্ফীত কিনা সেটাও দেখে নিতে হবে। ব্রুড মাস বাছাই করার সঠিক সময় হচ্ছে সকালে ঠান্ডা আবহাওয়া, কারণ যদি তাপমাত্রা অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে প্রণোদিত প্রজননের সফলতার উপর এটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটি সিলভার কার্প মাছের ক্ষেত্রে আরও বেশিভাবে পরিলক্ষিত হয়। এই কারণে আমাদের অবশ্যই সকালে ঠান্ডা আবহাওয়ায় ব্রুড মাস নির্বাচন করতে হবে। এবার আমি আপনাদেরকে পরিপক্ক পুরুষ এবং স্ত্রী মাছের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। স্ত্রী মাছের বক্ষপাখনার উপরিভাগ পিচ্ছিল থাকে, পুরুষ মাছের বক্ষপাখনার উপরিভাগ খসখসে থাকে। স্ত্রী মাছের পেট স্ফীত ও নরম থাকে, পুরুষ মাছের পেট
চিকন থাকে। স্ত্রী মাছের পায়ু ফোলা ও সামান্য গোলাপি থেকে লাল হয়। আর পুরুষ মাছের ক্ষেত্রে পায়ুর আকার ও রং স্বাভাবিক হয়ে থাকে। স্ত্রী মাছ সামান্য চাপে ডিম বের হয়, পুরুষ মাছের সামান্য চাপে শুক্রাণু বের হয়। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আমাদের আরও কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন বর্তমানে অনেক হ্যাচারিতেই ইনব্রিডিং সমস্যা খুবই প্রকট। এই ইনব্রিডিং সমস্যার প্রধান কারণ হচ্ছে যে জ্ঞাতি মাছের ভিতরে, বিশেষ করে ভাই বোন মাছের ভিতরে প্রজনন ঘটানো হচ্ছে, যেটা কোনো ক্রমেই উচিত নয়। তাই আমাদেরকে এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে এবং ব্রুড মাছ নির্বাচন করার জন্য পরিপক্ক মাছ নির্বাচন করতে হবে এবং মাছের ওজন এবং তার আকার অনুযায়ী ব্রুড মাছ সিলেক্ট করতে হবে। এবার আমি বিভিন্ন প্রজাতির ব্রুড মাছের সর্বনিম্ন বয়স এবং ওজন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। কাতলা মাছ সর্বনিম্ন ওজন 4 কেজি বা তার বেশি, সর্বনিম্ন বয়স 3 বছর বা তার বেশি। রুই মাছ সর্বনিম্ন ওজন 1.5 কেজি বা তার চাইতে বেশি এবং সর্বনিম্ন বয়স 2 বছর। মৃগেল মাছ সর্বনিম্ন ওজন 1.5 কেজি বা এর চেয়ে বেশি এবং সর্বনিম্ন বয়স 2 বছর। কালিবাউস মাছ সর্বনিম্ন ওজন 1 কেজি এবং সর্বনিম্ন বয়স 2 বছর। সিলভার কাপ মাছ সর্বনিম্ন ওজন 2 কেজি বা তার চেয়েতে বেশি এবং সর্বনিম্ন বয়স 2 বছরের বেশি। কমন কার্প মাছ 1.5 কেজি বা তার চাইতে বেশি, সর্বনিম্ন বয়স হবে 1 বছরের বেশি। মিরর কার্প মাছ 1.5 কেজি বা তার চাইতে বেশি এবং সর্বনিম্ন বয়স 1+ মানে 1 বছরের বেশি। ব্ল্যাক কার্প মাছ 6 কেজি সর্বনিম্ন ওজন এবং সর্বনিম্ন বয়স 5 বছর বা তার চাইতে বেশি। রাজপুঠি সর্বনিম্ন ওজন 0.5 এবং সর্বনিম্ন বয়স 1 বছর। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি প্রজননের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। এ পর্যায়ে আমি প্রজননের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। প্রজননের প্রয়োজনীয়তা, প্রজনন একটি জৈবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের অনুরূপ বংশধর তৈরি করে থাকে। 2, আমাদের দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার প্রোটিন চাহিদার মেটানোর জন্য শুধুমাত্র প্রাকৃতিক উৎসের মাছের উপর নির্ভরশীল করে থাকলে কোনো চলবে না। তাই মাছ চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং মাছ চাষ বৃদ্ধি পাওয়ার প্রথম শর্ত হচ্ছে মাছের পোনা প্রাপ্তি। প্রাকৃতিক উৎস থেকে যে পরিমাণ পোনা পাওয়া যায় তা দিয়ে আমাদের প্রয়োজন কোনো ক্রমেই মেটানো সম্ভব নয়। এই কারণে আমাদের হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করা খুবই প্রয়োজন। 3, প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পোনা অনিবার্য কারণবশতই মিশ্র প্রজাতির হয়ে থাকে। এখানে রুই কাতলা মাছের সাথে অন্যান্য রাক্ষসী মাছের পোনাও থাকে। এক্ষেত্রে এই মিশ্র প্রজাতির মাছ পুকুরে চাষ করলে পারে এর ফলাফল খুব একটা ভালো হয় না এবং উৎপাদন বহুলাংশে কম হয়। এই জন্য হ্যাচারিতে প্রণোদিত প্রজননের মাধ্যমেই একমাত্র কাঙ্ক্ষিত প্রজাতির প্রয়োজন অনুযায়ী কাঙ্ক্ষিত আকারের পোনা প্রাপ্তি সম্ভব। আরও লক্ষ্য করে থাকবেন যে আমাদের দেশে বিভিন্ন সুস্বাদু মাছ যেমন কই, জিওল মাছ যেমন শিং, মাগুর, পাবদা ইত্যাদি মাছ প্রকৃতিতে খুব একটা পাওয়া যায় না। এই জন্য এই সব মাছের পোনা পাওয়ার জন্য আমাদের প্রণোদিত প্রজনন করা খুবই জরুরি। আরও আছে, দেখবেন আমাদের কিছু মাছ যেমন মহাশোল মাছের কথা বলা যায়, এই মাছটি একসময় বাংলাদেশে অনেক পাওয়া যেত, বিশেষ করে নেত্রকোনা অঞ্চলে এই মাছটির পাওয়া যেত, খেতেও অনেক সুস্বাদু। এই মাছ এখন বিলুপ্তির পথে, তাই মহাশোল মাছকে টিকিয়ে রাখার জন্য প্রণোদিত প্রজননের কোনো বিকল্প নাই। এছাড়া রয়েছে ছোটো মাছের কথা, ছোটো মাছ খেতেও খুবই সুস্বাদু, কিন্তু ইদানিং
বাংলাদেশে অনেক ছোট মাছ, সুস্বাদু ছোট মাছ আর পাওয়া যায় না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোস্তফা আলী রেজা হোসেন উনি ছোট মাছ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং ছোট মাছের প্রণোদিত প্রজননের উপর উনি সফলতা পেয়েছেন। তাই প্রণোদিত প্রজননের মাধ্যমে আমরা ছোট মাছকেও কালচারের আওতায় নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা মাছের প্রজনন কাকে বলে এবং প্রজননের প্রকারভেদ এবং প্রজননের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনারা এই বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা লাভ করলেন। যদি এর পরেও আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের কাছে প্রশ্ন করার ঠিকানা ডিন কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তী পাঠে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।